সামাজিক দূরত্ব রক্ষায় প্রশাসন নানা পদক্ষেপ নিলেও মহাসড়কের আশপাশ ছাড়া নির্দেশনা মেনে চলার উদ্যোগ নেই সাধারণ মানুষের মধ্যে। সাভার থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো। সাভারের যে মানুষের আছে তারা সামাজিক দূরত্বের নির্দেশনা কতটা মানছে, পাশাপাশি মহাসড়কে পোশাক শ্রমিকদের চাপ কেমন দেখছেন? আসলে পোশাক শ্রমিকের চাপের কথাটি দিয়েই শুরু করি। আজকে বিকেল থেকেই পোশাক শ্রমিকদের একটি বড় অংশ তারা ঢাকামুখী রওনা হওয়ার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে বিভিন্ন অঞ্চল থেকে রওনা দিয়েছে, এবং আমাদের সাভার অঞ্চলেও আমরা দেখেছি যে তারা যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, এ কারণে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পিক আপ অথবা ট্রাকে করে তারা ঢাকার দিকে চলে আসছেন। এই ক্ষেত্রে আসলে তাদের যে সংক্রমিত হওয়ার বিষয়টি রয়েছে তারা আসলে সচেতন কতটুকু, এটা একটা প্রশ্ন থেকেই যায়। তাদের এই অবাধে চলাফেরা এবং একসাথে এইভাবে দল বেঁধে কোনো ট্রাকে বা পিক আপে করে যে ঢাকামুখী তাদের যে আগমন, এই বিষয়টি আসলেই উদ্বেগজনক। আর সাভারের যে করোনা মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি নিয়েছেন পুলিশ প্রশাসন, পাশাপাশি সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে গেলে আসলে শুধুমাত্র মহাসড়কের আশেপাশের অঞ্চলগুলিতে পুলিশি টহল, সেনাবাহিনীর টহল থাকার কারণে সেখানকার মানুষের মধ্যে আমরা দেখতে পারি যে সচেতনতাটা অনেকটাই জাগ্রত রয়েছে। সেটা আসলে শুধুমাত্র মহাসড়কের আশেপাশে দেখা গেলেও যে ভিতরের এলাকাগুলো রয়েছে, যেহেতু সাভার একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে ইপিজেড থাকার কারণে পোশাক শ্রমিকদের একটি বিশাল অংশ বসবাস করে, তো ভিতরের যে জনবসতিপূর্ণ অঞ্চলগুলি রয়েছে সেখানে আসলে সবাই সচেতনভাবে এই জিনিসটা মেনে চলছে না। দেখা যাচ্ছে যে তারা এখনও চায়ের দোকানে জটলা পাকিয়ে বসে আড্ডা দিচ্ছে, গল্প গুজব করছে। তো পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মাঝে মাঝে ভিতরে যখন তারা যাচ্ছে পরিদর্শনে, তখন তাদের ভয় পেয়ে আসলে লোকজন ঘরে চলে যাচ্ছে। পরবর্তীতে তারা সরে যাবার পরপরই আবার দেখা যাচ্ছে যে জনগণ রাস্তায় বেরিয়ে আসছে। তো এটা আসলে বলতে গেলে সাভারের যে আঞ্চলিক সড়কগুলির ভিতরে যারা বসবাস করছে তারা ঠিকভাবে এই নিয়মগুলি মেনে চলছে না। আর গতকালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভার অঞ্চলের জন্য জনসমাগম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে শুধুমাত্র সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত 3 ঘন্টা হাট বাজার, কাঁচা বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং 10টার পর থেকে সব ধরনের দোকানপাট, কাঁচা বাজার সহ বন্ধ রাখার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। শফি, ধন্যবাদ আপনাকে।